নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কিছু স্টে অর্ডার এবং তার সাথে সাথে ডাব্লিউ বিপি পরীক্ষার ডেট আমি জানতে পেরেছি ঠিক আছে তো সেই জন্য তোমাদের সাথে আমার একটা মুখে কথা বলছি তো ভিডিও কিন্তু হতে চলেছে একটু লম্বা আর যাদের সমস্যা হচ্ছে যে ভিডিও লম্বা দয়া করে বলবো আমার ভিডিও দেখার দরকার নাই যারা কালকে দেখলাম একজন কমেন্ট করেছে ঠিক আছে যে কি বলছে যে বিজনেসম্যান বাবা চিরঞ্জিত স্যার বিজনেসম্যানের জন্য এখানে আসে না বাবা ওগুলো ইউটিউবার আছে বাট ইউটিউবে এসেছি আজকে আমি টিচার আমি আবার তোদের বলছি আই এম এ টিচার বোঝাতে পারলাম যেটুকু আমার অফলাইনে স্টুডেন্ট আছে আমি নিজের একটা কর্মের সাথে যুক্ত থাকি তো সেই জন্য তো ওদেরকে বলতে পারি হ্যাঁ যে আশা করি আমার চলে যাবে খেয়ে পিয়ে চলে যেত বুঝতে পারছিস এরকম নয় আজ ইউটিউব থেকে কত টাকা দেয় আজ বলছিস এখনও পর্যন্ত কত একশো পঁয়তাল্লিশ ডলার হয়ে আছে কিন্তু এখনো উইথড্র করার আমার টাইম নাই তো এইটুকু তোদের বলতে পারি তারপরও তোদের ভালোবাসার জন্য আমি ইউটিউবে আসি কালকে কালকে অসংখ্য ভালোবাসা পেয়েছি তোদের কাছে আশা করি এরকম ভালোবাসা আজকে কালকে ভালোবাসার পাওয়াতে আজকে মনে হলো যে না ছেলেরা আজও আমাকে ভালোবাসে তো ডেফিনেটলি আমার মনে হয় যে তোদের সামনে সঠিক খবরটা যতটা পারি তুলে ধরি জেনে বুঝে কখনো এরম করি না যে তোদেরকে বিভ্রান্ত করার জন্য কারোর কথা শুনে মেরে দিই বুঝাতে পারলাম মোদ্দা কথা শোনো বেলায় একটু যতটুকু পারলাম আমাদের সেই সম্মানীয় কিছু ব্যক্তির সাথে আমার কথা হয় তো তাদের সাথে একটু ওনাদের সাথে একটু কথা বললাম ঠিক আছে তো এসআইয়ের ডেট এবং তোমার স্টে অর্ডারের ব্যাপারে দুটোই ব্যাপারে কথা বললাম তো উনি সবার প্রথম একটা কথাই বলল যে যেটা সবাই আকভা ফেলাচ্ছে মানে অর্থাৎ ভুল ধারণা ফেলাচ্ছে যে স্টে অর্ডার লেগে গেছে আমি আবারও তোমাদেরকে বলছি কোনো রকমভাবে স্টে অর্ডার যারা জানায়নি তোমার বিভিন্ন রকম মানে কী বলবো বিভিন্ন ধরনের মাধ্যম বিভিন্ন ধরনের তোমার সোশ্যাল মিডিয়া তারা বিভিন্ন রকম খবর ফেলাচ্ছে যে ক্যান্সেল হয়ে গেছে এই হয়ে গেছে ওই হয়ে গেছে কিছু হয়নি আমি তোমাদের বলছি ডাব্লু বিপি যখন আমি এইটুকু মানে ভালো মানুষের মুখে শুনেছি আর জেনে বুঝে বাণী বুঝি বলছি না কিছু ডাব্লিউ বোর্ড এটাই মনে করো যে ডাব্লু বিপি যখন কাউকে রিজেক্ট করে তার রীতিমতো কারণ আছে বুঝাতে পারলাম এরকম নয় দেখো কেউ তার ধর্মের জন্য অবশ্যই লড়তে পারবে অবশ্যই তার সঙ্গে যদি অন্যায় হয় অবশ্যই লড়বে কিন্তু সে তার ন্যায়ও পাবে কিন্তু আমি তোমাদেরকে এটা বলতে চাইছি আজকে যদি স্টুডেন্ট জিতুক বা তোমার বোর্ড জিতুক যেই জিতুক কথাটা হচ্ছে তা বলে এটা নয় যে তোমাদের কোনো রেজাল্টের ওপর ফারাক পড়বে না তোমাদের এক্সাম ক্যান্সেল হবে বোঝাতে পারলাম যদি সেই রকম সরকার পরবর্তীতে বোঝে ঠিক আছে পরবর্তী চার পাঁচ জনা যদি কেউ কেসে যেতে আমি ধরে নিলাম পঞ্চাশ হাজার স্টুডেন্টই এরকম করে ধরো কেস করছে বা ভয় দেখাচ্ছে তাদের দিকে সরকার কে আজকে আফগাড়ি বেরোলো না তোমরা দেখো না আজকে আবগাড়ি বেরোলো না আবগাড়ি তো বেরিয়ে গেছিলো আবগাড়ি বেরোলো কেন বেরোলো আবগাড়ি কোনো কেস হয়েছিল কোনো কেস না দেখো সরকার নিজে দিকেই বাড়ালো তো এক্সাক্টলি তাই ডাব্লিউ বিপি বেইমানি কারোর সাথে করা না গো আর করতে চায় না বেইমানি করি তো আমরা স্টুডেন্টরা হ্যাঁ তোমার কেস করে কেস লাগিয়ে দেয় আজ ডাব্লিউ বিপি কনস্টেবলের তোমার স্টে লেগে আছে মানে ডাব্লিউপি কনস্টেবলের ইয়ের জন্য দু হাজার উনিশের কথা বলছি আজকে তুমি দেখো বহুজনা গলায় দড়ি দিচ্ছে সুইসাইড করছে তো এক্সাক্টলি কথাটা কি যেন আমরা কথাটা হচ্ছে যে আমরা নিজেরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করি না তার জন্য মানে একটা নির্দিষ্ট পরিমাণ স্টুডেন্ট কি বলবো একটা ভুগতে হয় তো কথাটা হচ্ছে যে এবার কেউ হয়তো বলবা রিজেক্টেড স্যার আমার ঠিক ছিল বাবা ঠিক ছিল না কোথাও না কোথাও তো তুই গন্ডগোল করেছিস বোঝাতে পারলাম তো যাই হোক সেসব কথা বাদই দে তো বোর্ড এক্সাক্টলি কারণ দেখিয়ে দেবে এটা স্পষ্ট কথা তোমাকে জানিয়ে দিলাম আমি যে বোর্ড উপযুক্ত কারণ কিন্তু জাজেদের সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দেবে যে আপনাকে এই কারণে আপনাকে রিজেক্ট করা হয়েছে ঠিক আছে তো সব থেকে এবার তাতে যদি ডাব্লু বিপি বোর্ডের তোমার যদি মনে হয় সরকারের যে সে অন্যায় করছে তো ডেফিনেটলি সরকার তার ন্যায় করবে অর্থাৎ আমাদের জজ তার ন্যায় করবে সেটা তাদের ব্যাপার কিন্তু এইটুকু আমি যতটা জানলাম যে না তো কোনো রেজাল্টের ওপরে ফারাক পড়ছে না তো কোনো পরীক্ষার ডেট তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে হ্যাঁ স্যার তাহলে কি হবে তোমাদের পরীক্ষার ডেট একটুখানি পেছিয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষার ডেট একটুখানি পেছিয়ে যাচ্ছে কতদিন পেঁচাচ্ছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো তোমাদের যে কনস্টেবলের যেটা মাঠ হওয়ার কথা ছিল অর্থাৎ যে কনস্টেবলের রেজাল্ট বেরোনোর কথা ছিল ওয়ান মান্থ পেছিয়ে গেল বুঝতে পেরেছো কারণ এই কেসটা যেটা তোমার কেস বলছো যেটা স্টে অর্ডার তোমার অ্যাকর্ডিং টু ইউ স্টে অর্ডার তো সেটা এক মাসের মধ্যে লিমিটেশন এক মাস এক মাসের মধ্যে কিন্তু এটা সরকার কিন্তু ক্লোজ করবে বোঝাতে পারলাম হ্যাঁ এরকম খবর আমি জেনেছি তাই তোমাদের বলছি আর দ্বিতীয় কথা হচ্ছে এটাতে তোমাদের জানা দরকার নাই তোমাদের জন্য বরং আনন্দের খবর তোমরা যারা গ্রাউন্ড করছো তারা চোখ বুঝে গ্রাউন্ড প্র্যাকটিস করো গ্রাউন্ডের জন্য আবার এক মাস নতুন করে সময় পাচ্ছ রেজাল্ট এক মাস পরে বেরোবে তো ডেফিনেটলি বুঝতে পারছো ডিসেম্বর মাসের লাস্ট রেজাল্ট বেরিয়ে যাবে বুঝতে পেরেছো রেজাল্ট বেরিয়ে যাবে আর গ্রাউন্ডটা তাহলে জানুয়ারি মাসের এক মাস করে পেছিয়ে গেল আর তার থেকে বড় জিনিস হচ্ছে স্যার এস পরীক্ষাটা আপনি যে বললেন এসআই পরীক্ষাটা বলে দেবো হ্যাঁ আমি এসআই পরীক্ষাটা তোমাদের বলে দেবো তোমাদের দেখো অনেক জায়গায় স্কুলে চলে গেছে পাঁচই ডিসেম্বর পরীক্ষা দেখো সেক্ষেত্রে বোর্ডেরই বা কী দোষ বোর্ড কি জানতো এরকম কপালের মধ্যে এরকম হবে না এরকমভাবে টানবে তো যেটা বেরিয়েছে দেখো যারাই হয়তো কনস্টেবল আছে তারাই হয়তো এ ফর্ম ফিল করেছিল হয়তো যে 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 পাঁচজন ছজনের জন্য প্রবলেম হয়েছে সেই পাঁচজনা ছজনকে হয়তো এসআইও তোমার রিজেক্ট করে দেবে তো সেই জন্য সরকার এটা ভেবে যে কী যেন দেখো আমি যেটা জানতে পেরেছি সেটা আমি তোমাকে বললাম এটাই যে তোমার পরীক্ষাটা একটু পিছিয়ে দেওয়া হোক বুঝতে পেরেছ এমন কিছু বেছেই যাবে না তোমাদের আমি এটা বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা তো তোমাদের আমি এইটুকু তোমাদের বলছি যে তোমাদের পাঁচই ডিসেম্বর যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা তোমাদের কিন্তু জানুয়ারি মাসের কিন্তু তোমার মিডিল তাকাত কোন একটা টাইমে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো একটা মাস তোমরা হাতে পাচ্ছ এইটুকু তোমাদের বলবো যে যেখান থেকে পারছ যেভাবে প্রিপারেশান নিচ্ছিলে প্রিপারেশনের লেভেলটাকে কিন্তু টু হান্ড্রেড বাড়িয়ে দাও বুঝতে পেরেছ চাকরি হবেই হবে বোঝাতে পারলাম জেনে বুঝে বোর্ড কারোর সাথে বেঈমানি করে না রে বাবা যারা ওয়ারলেস আছিস তারা লাফাচ্ছিস স্যার আমাদের ওপরে কী কেস হবে বাবা তোদের ওপরে কেন কেস হবে আর কথাটা এইটুকু তোদের বলতে পারি ওয়ারলেসের চাকরি সোনার চাকরিরে কোনো কম্পিটিশান নাই আমি জানি না তোরা কেন সচেতন হচ্ছিস না কিন্তু আজকে তোদেরকে বলবো যারা ওয়ারলেসের ক্যান্ডিডেট আছে অবশ্যই তোরা কিন্তু নিজের প্রিপারেশান শুরু কর চাইলে আমার সাথে শুরু করতে পারিস আমার যে নতুন ব্যাস স্টার্ট করছি সেখানে শুরু করতে পারিস বা যারা তোমার এসআই আছো বা যারা কনস্টেবল আছো উভয় কি বলবো নিজের গ্রাউন্ডের প্রতি ফোকাস দাও আর তোমার যারা এসআইয়ের জন্য করছো তাদেরকে জোর তোমার হাত জোর করে বলছি করো জোরে বাবা ঠিক আছে একটু ভালো করে পড়াশোনাটা করো দেখো তোমাদের পরীক্ষা পরীক্ষার সময়ই হবে একটা মাস পেছিয়ে গেল টপিকগুলোকে বার রিভিশন দিয়ে দাও বুঝাতে পারলাম এইসব তে অর্ডার নিয়ে অত ভাবার দরকার নাই তার জন্য আমাদের বোর্ড আছে বোর্ডের কর্তৃপক্ষ আছে ঠিক আছে তার জন্য সরকার আছে তোমার আমার কথাতে কিছু যায় আসবে না তোমার কথাটা হচ্ছে যে কদিন টাইম পেলাম স্যার চোখ বুঝে প্রিপারেশান নেবো বুঝাতে পারলাম একটুখানি লাইক দিয়ে দিস তো খুব ভালো লাগবে আর যারা ভর্তি হতে চাইছিস এসআই বল কনস্টেবল বল এসআই ভর্তি বন্ধ করেছিলাম তো আবার যেহেতু তার পরীক্ষাটা পেছিয়ে গেল এসআই ভর্তিটাও আমি করে নেব লাস্ট এক মাসের মধ্যে আমি তোদের যতটা পারবো যে একসাথে তোদের নোটপত্র দিয়ে এগুলো কভার কর আর যাদের কনস্টেবল আছে তারা অবশ্যই ভর্তি হয়ে যা অনলাইন অফলাইন দুটোই চলছে যেখান থেকে মন অ্যাডমিশন নিয়ে নে বুঝতে পারলি বাকিটা তো সরকার আছে আর এইটুকু তোদের বলতে পারি যে আমি নিজে দাদার মতো হিসাবে তোদের দিকে এটা বাস্তব কথা বলছি জেনে বুঝে চিরঞ্জিৎ দা কখনও দিকে ভুল নিউজ দেয় না তো আখবাতে কারো কান দিবি না আজকাল এমন এমন ইউটিউবার থামনেল দিচ্ছে তার থামনেল দিকে যে কেউ গলায় দড়ি দিয়ে মরে যাবে থামনে থেকে এরকম বললো যে কোনো হয়তো শুনলি যে চিরঞ্জিত স্যার হয়তো কোনো রকমভাবে সাপোজ হসপিটালে ভর্তি হয়েছে এমন এমন ইউটিউবারে এমন এমন ভিডিও দিচ্ছে তারপরে বলে এইমাত্র খবর পাওয়া গেলো চিরঞ্জিত স্যার আর দুনিয়াতে নাই দিয়ে হয়তো কান্নার দুটো ছবি দুটো একটা পিকচারে আমাকে হয়তো কোনো ল্যামিনেশন করে কি বলো ওটা এডিটিং করে কোনো একটা এরকম করে পিকচারের ভিতরে ভরে দিয়ে একটা গলায় মালাও টাঙিয়ে দেবে বলবে দেখো মরে গেছে বুঝতে পারছ এক্সাক্টলি এরকম ঘটনা চলছে তো জানি না এরকমভাবে কোনো দিন কারো ভালোবাসা সাপোর্ট কিন্তু পাওয়া যায় না যে সমস্ত ইউ ইউটিউবার দাদা কেউ যদি এরকম করে থাকো সে যদি শুনে থাকো আমি এটুকু বলবো মানুষের সব সবসময় সৎ যেটুকু হবে সেইটুকু বলবে ঠিক আছে বেকার ডিমোটিভেট করবে না কারণ আজকে তোমার হয়তো তোমাকে সে এতটা বিশ্বাস করছে তুমি যাকে এরকম বলছো তুমি দুটো ভিউ বাড়ানোর জন্য বা তুমি হয়তো ভাবছো যে আমি একভাবে একটা ইনকাম করব। কিন্তু এইটুকু তোমাদের বলতে পারি যে সোর্স যদি না থাকে তুমি আমাকে ফোন করতে পারো পার্সোনালি যে স্যার আমার এরকম এরকম আমি ইউটিউব চ্যানেল চালাই স্যার আমাকে একটু যদি ইনফরমেশান দেন আমি এটা তোমাদের কথা দিলাম যে তুমি যে চ্যানেল তুমি যে ভিডিওটার উপরে বানাবে সেই ভিডিওটা আমি ইউটিউবে দেবো না বুঝতে পেরেছো তো প্লিজ যেন স্টুডেন্ট দিকে ডিমোটিভেট করো না আর স্টুডেন্ট দিকে রঙ ইনফরমেশান দিও না বুঝতে পেরেছো আজকে বিভিন্ন জায়গায় এমনভাবে জানাচ্ছে না স্টে অর্ডার লেগে গেল। হ্যাঁ পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল। না আমি আবারও বলছি আমাদের মূল জিনিস থাকবে তিনটে জিনিস দেখো না তো কোনো পরীক্ষা ক্যান্সেল হয়েছে না তো কোনো রেজাল্ট ক্যান্সেল হবে ঠিক আছে না তোমাদের কোনো কিছু প্রসেসিং আটকাবে ব্যাপারটা এটাই হলো যে যতদিন না পর্যন্ত যত দিন মনো মোটামুটি দিন এক মাসের মধ্যে যে স্টুডেন্টদের সাথে সরকার মানে আমাদের বোর্ডের প্রবলেম হয়েছিল সেই স্টুডেন্ট দিকে তোমার বোর্ডের তরফ থেকে যে কেন রিজেকশান করেছে তার কারণটা উপযুক্ত সরকার দেখিয়ে দেবে আর আশা করি প্রত্যেকটা স্টুডেন্টকে কেন রিজেক্ট করেছে সেটা সরকারের কাছে একটা কারণ অবশ্যই আছে তারপরে যদি সেটা বোর্ড মনে করে এই বোর্ড বলছি সেটা সরকার কর্তৃপক্ষ অর্থাৎ সেটা যার যদি মনে করে যে না এটা কোনো ভ্যালিড জিনিস সেটা সেটার বিচার করবে যদি মনে হয় যে না এটা স্টুডেন্টরা ফালতু করেছে তাহলে তাদের কোর্স কেসকে ক্লোজ করবে তো আলটিমেট যেভাবেই হোক কেসের সলিউশন করে কারণ সরকার এটা সেই তরফের কোনো কেস নয় আবারও বলছি শুনে রাখো এটা সেই ধরনের কোনো কেস নয় যে বছর কার বছর বছর কার বছর চলে যাবে কারণ কারণ মানে আমাদের ইয়েও জানে যারা জাজ বলো বা আমাদের হাইকোর্ট বলো তুমি যে কোনো কোর্টই জানে যে স্টুডেন্টটা তার পরীক্ষা দেওয়ার জন্য ভালো করে ভেবে দেখো আমি কি বলছি স্টুডেন্টটা তার পরীক্ষাটা দেওয়ার জন্য ঝামেলাটা করছে এরকম নয় যে সে বলছে না যে কোনো ডুপ্লিকেট হয়েছে বুঝতে পেরেছ তো এক্সাক্টলি তাই সমাধান খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি তোমাকে কি বললাম আমি জেনে বুঝে বলছি আমি এই ব্যাপারে শুধু স্যারদের সাথে নয় আমি আরও যারা অলরেডি আমাদের লয়ার কাজের সাথে যুক্ত আছে ইনাদের সাথেও আমি কথা বলে দেখেছি যে এরকম ধরনের হলে কি ঘটতে পারে আলটিমেট তো এইটুকু দেখো আলটিমেট যদি সরকারের প্রবলেম থাকে মানে বোর্ডের যদি প্রবলেম থাকে বোর্ডকে অবশ্যই বলে দেবে যে ওদের পরীক্ষাটা আলাদা করে কন্ডাক্ট করতে হ্যাঁ সেক্ষেত্রে বোর্ড অল্টারনেট কোনো উপায় নিশ্চয় বার করবে কিন্তু আমার মূল কথা হলো এরকম নয় যে তোমাদের স্টে অর্ডার হয়ে গেল তোমাদের জীবনটা নষ্ট হবে বুঝাতে পারলাম আজকে আফগাড়ির রেজাল্ট দেখে তোমরা বুঝতে পারছো না আফগাড়ি তো আলাদা করে মাঠ হচ্ছে হচ্ছে না বাবা আজকে আফগাড়ি দিকে আলাদা করে পাস করালো তো সরকার যদি স্টুডেন্ট আলাদা করে পাস করিয়ে দিতে পারে তো সেক্ষেত্রে তোমার কী মনে হয় যে তোমাদের স্টে অর্ডার পড়ে গেলো মানে দেখো তোমাদের গ্রাউন্ড হবে আর ওই স্টুডেন্ট দিকে এটা বলতে পারে যে তোমাদের হয়তো যদি ধরো কথাই বলছি যে ধরো বোর্ডের সমস্যা বা হয়তো বোর্ড ভুলবশত করে ফেলেছে গাদার ফরম এদিক ওদিক করে হয়তো রকমভাবে কোনো টেকনিক্যাল ইস্যু হয়েছিল ভুল হয়ে গেছে সেক্ষেত্রেও বোর্ড অল্টারনেট ওদের ও পরীক্ষাটা নেওয়ার ব্যবস্থা করবে অবশ্যই এটা আশা রাখা যায় আশা রাখা যায় মানে এরকমই ঠিক আছে এইটুকু আশা করা যায় যে বোর্ড এরকমভাবে করবে এবং কোনো রকমভাবে তোমার কোনো রকমভাবে মানে কিছু রিজেকশন করবে না বুঝতে পারলাম মানে তোমাদের রেজাল্টও পোস্টপন করবে না আর কোনো কোরকমভাবে কিছু হবে না আর বাকি থাকলো এর পরীক্ষা বুঝতে পেরেছো এস আই এর পরীক্ষার কথা যদি বলো তোমাদের এসআইএ পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসের কিন্তু সেকেন্ড সপ্তাহ হয়ে হতে চলেছে এইটুকুই আমি খোঁজখবর জানলাম এইটুকু শুনলাম যে এদের কেসটা মিটে যাবে তারপরে দিন পনেরোর মধ্যে তোমার পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে তো এইটুকু বুঝতে পারছো এদের কেস যদি মিথ্যে যদি তোমার ডিসেম্বর মাস লেগে যায় তো ডেফিনেটলি দিন পনেরো মানে কত জানুয়ারি পনেরো ষোলোই তো দাঁড়ায় এবার এক্সাক্টলি যে রবিবারটা হবে সেটাই হবে তো এক্সাক্টলি আমি এটাই বলছি হাতে একটা মোক্ষম টাইম পাচ্ছ অ্যাট অ্যাটলিস্ট একটা মাস পাচ্ছ বোঝাতে পারলাম যদি তোমার জানুয়ারি ফার্স্ট উইকেও করে তাও একটা মাস পাচ্ছ বোঝাতে পারলাম মানে মোট কথা হচ্ছে কেসটা জাস্ট সরে যাওয়ার পরেই কিন্তু উইদিন এক সপ্তাহ থেকে পনেরো দিনের মধ্যে ডেট কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো সেই জন্য বলছি ভালোভাবে পড়াশোনা করো জয় হিন্দ বন্ধ মাত্রব জয় মা কালী যারা অ্যাডমিশন নিতে চাও তারা যোগাযোগ করো এটুকুই বলবো যারা এসআইয়ের জন্য নোন নিতে চাও তারাও যোগাযোগ করো আর আমাদের লাস্ট মিনিট সাজেশন এসআই এর বেরিয়ে গেছে ঠিক আছে মানে ফুল মক মক টেস্ট যারা নিতে চাও অবশ্যই আমাদের অফিস অফিসিয়াল নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ঠিক আছে এইটুকু তোমাদের বলতে পারি সকলে ভালো থেকো জয় হিন্দ বন্দে মহাতব